তখনও সকাল হয়নি। ভীমসদ্দার এবং তার স্ত্রী নতুন মেয়েকে নিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হল। ভীমসদ্দার প্রথমেই তার বাড়িতে গিয়ে দেখল তার বাড়ি অপরিষ্কার। তাই ভীমসদ্দার শশব্যস্ত হয়ে পড়ল তার উঠান থেকে দুয়ার পরিষ্কার করার জন্য। তার স্ত্রী দেখল এক প্রীতা তার নতুন মেয়েকে পেয়ে তার অন্তরে আনন্দের সীমা থাকে না। তাই হয়তো ভীমসদ্দার শশব্যস্ত হয়ে পড়েছে তার মেয়েকে বসতে দেবার জন্য। তাই ভীমসদ্দার হাতের কাছে পেল একটি ছোট্ট চ্যাটা, সেই চ্যাটাখানিই মিলে দিল তার তাওয়ায় এবং নিজে হাতে সারদাকে বসালেন তার নিজের দুয়ারে। এবং ভীমসদ্দার জানতেন যে তার মেয়ের পায়ের নিচে যন্ত্রণা এখনো কমেনি, তাই এলাকা থেকে গাছগাছালি আনতে লাগলেন এবং গাছগাছালি দিয়ে তিনি চাপান তৈরি করতে লাগলেন। এবং চাপান তৈরি করে শশব্যস্ত হয়ে পা থেকে কাঁটাটি বের করে দিয়ে সেই চাপানটি পায়ের নিচে দিতেই মা সারদা বুঝতে পারলেন দীর্ঘক্ষণের তীব্র যন্ত্রণা থেকে তিনি ধীরে ধীরে মুক্তি পেয়েছেন। তার বাবা বলে উঠল, ওগো শুনছ, যাও যাও বাড়ির ভেতরে কি আছে দেখো দেখিনি। তার মা ছুটতে গিয়ে দেখল বাড়ির ভিতরে আজকে রাত্রি খাবার মতো কিছুই নেই, সামান্য খই এবং বাতাসও পড়ে রয়েছে তাদের বাড়িতে। তাই নিল তার নতুন মেয়ের জন্য খই বাতাসা জল আর হাতে পাখা। যেমন পিতামাতা ছোট্ট পুত্র কন্যাকে সবসময় নিজের হাতে খাইয়ে দেন এবং খাবার সময় লক্ষ্য রাখেন তার গায়ে যেন একটা মশা মাছিও কখনো বসতে না পারে, তাই তার নতুন পিতামাতা সেভাবেই আদর যত্ন এবং সেও ভালোবাসায় সারদাকে খাওয়াতে লাগলেন। এবং সারদা বেশ কিছুক্ষণ খাবার পর আর খেতে চাইলেন না, তাই তার বাবা জল খালেন। দীর্ঘদিনের এই ভীমসদ্দার আজ নতুন পিতামাতা হয়ে উঠেছে। অন্যদিকে মা সারদা বুঝতে পারলেন যে দীর্ঘক্ষণের ক্লান্তি অবসাদ তার চোখে নিদ্রা নেমে আসছে, তাই আর দেরি না করে তার বাবা মার দাওয়ায় শুয়ে পড়লেন মা সারদা। যে ভীমসদ্দারের নাম শুনলে এলাকার মানুষ ঘৃণায় থুৎকার দিত, সমালোচনা করত এবং তার ভয় আতঙ্কিত হয়ে উঠত, সেই ভীমসদ্দারের দাওয়ায় আজ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছেন জগৎ জননী মা সারদা। সূর্যদেবের পশ্চিম থেকে আলোর কিরণ পড়তেই মা সারদা উঠে বসলেন, পা মিলে বসলেন ভীমসদ্দারের দাওয়ায়। তিনি তার ভক্তদের বারবার এ কথাই বলতে চেয়েছেন, আমি সতেরো মা, আমি অসতেরো মা, আমি শরতেরও মা, আমি আজাদেরও মা, ভয় কি বাবা, যখন কোনো বিপদে পড়বে নিজেকে বলবে আমার একজন মা আছেন। কৃপাং কুরু মহাদেবী সুতে সুপ্রণতে সুচ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমঃ স্তুতে জননীং শারদং দেবী রামকৃষ্ণং জগত গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর প্রণমামি মুহুর্মুহুর
প্রণমামি মুহুর্মুহু। ও মাঝি রে রে, গঙ্গা নদীর জলে ভয় কি আমার আছে বল, আমি আছি চরণতলে। উতল পাতল নদী রে ভে, উতল পাতল নদী রে ভে, দুই মায়ের পা মিলন হইল নদী বক্ষে, মা গঙ্গা সারদা। উতল পাতল নদী রে ভে, দুই মায়ের পা মিলন হইল নদী বক্ষে, মা গঙ্গা সারদা। তর তরিয়ে চলছে দিন তর তরিয়ে চলছে দিয়া, যাব যে কুলে আমি আছি চরণ তলে। হেয়ো হেয়ো মারো হেয়ো গো, হেয়ো হেয়ো মারো হেয়ো গো, হেয়ো হো মাঝি রে, হেয়ো হো মাঝি রে, ঠাকুর রামকৃষ্ণদেব অসুস্থ, তিনি শীতল দিতে পারেননি, তাই তার মা তাকে যে বিরক্ত করছেন বিছানা থেকে তুলে আনলেন তার ছেলে ঠাকুর রামকৃষ্ণকে। ঠাকুর রামকৃষ্ণ চলেছেন দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে, আকাশ বাতাস যেন এ কথাই বলতে চাইছে, এক পাগল শ্রীরাম কৃষ্ণ দক্ষিণেশ্বরে, আর এক পাগল বামা খেপা তারা পিঠের পরে, এক পাগল শ্রীরাম কৃষ্ণ দক্ষিণেশ্বরে, আর এক পাগল বাবা তারা পিঠে পরে, ওরা দুই পাগলে যুক্তি করে, দুই পাগলে যুক্তি করে, ঘর ছেড়ে যায় বনে, পাগলা গাব
দুনিয়ায় পাগল খোঁজে পাগল জনে পাগলা গারো এই দুনিয়ায় পাগল খোঁজে পাগল জনে ভবের এই খাঁটি কথা ভবের এই খাঁটি কথা কহজন রাখে মনে পাগলা গারো এই দুনিয়া পাগল খোঁজে পাগল জনে পাগলা গারো এই দুনিয়া পাগল খোঁজে পাগল জনে পাগলা গারো এই দুনিয়া পাগল খোঁজে পাগল জনে চয় মা এই তো হৃদয় ছিলিস আমার কোথায় গেলিস মা তোকে নিয়ে পারিনি গো মা তোকে নিয়ে পারিনি চয় মা যাই যাই মন্দিরের দিকে যায় দেখি আমার মা ওখানে আছে কিনা ওই তো আমার মা রাজ রাজের সঙ্গে বসে আছি গো ও মা মা গো তোর জন্য যে আমি বাগবাজার থেকে সন্দেশ আনিছি নু এগি গো মা তুই যে একটাও হাত দিসনি গো ও তোর বড় অভিমান হয়েছে মা দাঁড়া মা দাঁড়া রাত্রিবেলা হয়ে গেলেও আমি তোর শীতল দিচ্ছি মা তুই তো বড় রাগ করিস নি চয় মা চয় মা চয় মা মা গো তোরই খাবার তুই তো খাবি মা নে মা নে খেয়ে নে মা খেয়ে নে সন্দেশগুলো খেয়ে নে দেখিনি ওরে মা তো মুখ খোল মা মুখ খোল ওরে যে মায়ের বেটা আছে তার কি কখনো খাবার অভাব হয় রে মা নে মা নে খেয়ে নে মা খেয়ে নে এই কি গো মা তুই যে দু দাঁতের পাটিটাই খুলছিস নি ও আমি বুঝতে পেরেছি মা আজ তোর খিদে নেই ঠিক আছে মা ঠিক আছে তোর যখন খিদে নেই তখন আমি সন্দেশগুলো খেয়ে নিচ্ছি ও কি বলবো মা কি বলবো তুই বিশ্বাস করবি নে আজকে বাগবাজারের ময়রা না কি সুন্দর না সন্দেশ কাটা তৈরি করেছে গো মা তুই যদি একবার খেতিস মা তোর মনও ভরে যেত আর পেটও ভরে যেত মা আর একটু খাই আর একটু খাই ই কি গো মা তুই আবার ঠোঁট ফুলিয়ে কাঁদছিস কাঁদিস নে মা কাঁদিস নে দাঁড়া মা দাঁড়া খাইয়ে দিচ্ছি মা নে নে খেয়ে নে মা খেয়ে নে চয় মা চয় মা অন্যদিকে মা সারদা গঙ্গা পেরিয়ে ভবতারিণীর মন্দিরের দিকে এগিয়ে চললেন সঙ্গে আছে ভীমসতার এবং তার স্ত্রী তার মেয়েকে পৌঁছে দিতে গেছেন জামাইয়ের কাছে তার নতুন পিতামাতা নিয়ে উপস্থিত হলেন তার জামাইয়ের কাছে সারদা দেখলেন তার স্বামী মাতা ভবতারিণীর মন্দিরের সঙ্গে সামনে দাঁড়িয়ে তার মায়ের সঙ্গে কথা বলছেন সারদা মাতা ভবতারিণীকে প্রণাম করি স্বামী দেবতাকে প্রণাম করতেই ঠাকুর রামকৃষ্ণদেব চিৎকার করে বলে উঠলেন ওরে কে কোথায় আছিস আয় আয় এদিকে আয় দেখ দেখ
আজ দক্ষিণের স্বরে কে এসেছে? ওরে নরেন, আয় আয় এদিকে আয়, দেখ দেখ কে এসেছে দেখ, ওরে তোর মা এসেছে রে মা, স্বয়ং সরস্বতী রে, আমাদের সকলকে শিক্ষে দিতে এসেছে রে, শিক্ষে দিতে। ওঙ্কারে জপরে মন, রাম কৃষ্ণ নাম, জয় রাম শ্রী কৃষ্ণ প্রভু গুণ গা, প্রভু গুণ গা, জয় রাম শ্রী কৃষ্ণ প্রভু গুণ গা, প্রভু গুণ গা, জয় রাম শ্রী কৃষ্ণ প্রভু গুণ গা, প্রভু গুণ গা। রাম রাজা অযোধ্যাতে, কৃষ্ণ রাজা মথুরাতে, রাম রাজা অযোধ্যাতে, কৃষ্ণ রাজা মথুরাতে, মনের রাজা রাম কৃষ্ণ লহগ প্রণাম, মনের রাজা রাম কৃষ্ণ লহগ প্রণাম, জয় রাম শ্রী কৃষ্ণ প্রভু গুণ গা, প্রভু গুণ গা, জয় রাম শ্রী কৃষ্ণ প্রভু গুণ গা, প্রভু গুণ গা, ওঙ্কারে জপরে মন, রাম কৃষ্ণ ওঙ্কারে জপরে মন, রাম কৃষ্ণ জয় রাম শ্রী কৃষ্ণ প্রভু গুণ গা, প্রভু গুণ গা, জয় রাম শ্রী।